আচ্ছা, তাহলে দেখো কুলম্বের সূত্রটা বোঝা গেল। এখানে আরেকটা জিনিস আমি জাস্ট বলে দেই, এফ এর ভ্যালু অর্থাৎ আকর্ষণ মানে অ্যাট্রাকশন হবে না বিকর্ষণ বা রিপালশন হবে, সেটা ডিপেন্ড করছে কিউ ওয়ান এবং কিউ টু এর চার্জ এর উপরে। দুটোই যদি পজিটিভ হয় অথবা দুটোই যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বিকর্ষণ বল হবে, আর যতটি বিপরীত ধর্মী হয় কিউ ওয়ান পজিটিভ কিউ টু নেগেটিভ অথবা কিউ টু নেগেটিভ কিউ ওয়ান সরি কিউ ওয়ান নেগেটিভ কিউ টু পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু আকর্ষণ হবে। ঠিক আছে, যদি দুটোই একই আধান বিশিষ্ট হয় তাহলে বিকর্ষণ হবে, যদি দুটো বিপরীত আধান বিশিষ্ট হয় তাহলে আকর্ষণ হবে। নেক্সট দেখো, নেক্সট টপিক হলো আমাদের তড়িৎ বিভব ও বিভব পার্থক্য। তড়িৎ বিভব দেখো বলেছে কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় যে ওই বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎ দেবে নতুবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। দেখো আমরা এমন তাপমাত্রা পড়েছিলাম তাপের চ্যাপ্টারে, সেখানেও সেরকম ছিল। তাপমাত্রা কোনো বস্তুর এমন একটা ধর্ম যেটা থেকে বোঝা যায় যে কোনো বস্তু তাপ দেবে না তাপ নেবে। উষ্ণ বস্তু সবসময় তাপ ত্যাগ করে বা ছাড়ে আর শীতল বস্তু তাপ গ্রহণ করে। এখানেও তাই, এখানে বেশি বিভব সম্পন্ন বস্তু সবসময় তড়িৎ দিয়ে দেয় বা ছেড়ে দেয়, বা তড়িৎ বেশি বিভব সম্পন্ন বস্তু থেকে কম বিভব বা নিম্ন বিভব সম্পন্ন বস্তুর দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে দেখে নাও, উচ্চ বিভব, বিভব দুরকম হতে পারে, উচ্চ বিভব এবং নিম্ন বিভব। উচ্চ বিভব কী? যে শক্তি, খেয়াল করবে এখানে বিভব বলতে এক প্রকার শক্তি বোঝাচ্ছে। ওকে, যে শক্তির জন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো নেগেটিভ তড়িৎগ্রস্তর মধ্যে সঞ্চালন করে সেই শক্তিকে উচ্চ বিভব বা পজিটিভ বিভব বলা হয়। খেয়াল করো, পজিটিভ থেকে নিস্তড়িৎ আসছে বা পজিটিভ থেকে তড়িৎ ঋণাত্মক মানে নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে যদি সঞ্চালিত হয় আধান, তবে সেই বস্তু যে বস্তু থেকে আসছে সেটাকে উচ্চ বিভব বলে। ঠিক আছে, আর যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে সেই শক্তিকে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব বলে। এই কথা দুটো থেকে দুটো জিনিস খেয়াল করো, বিভব উচ্চ ধরবো যদি পজিটিভ আধান ত্যাগ করে, যে ত্যাগ করবে তার বিভব উচ্চ, বা নেগেটিভ আধান বা ইলেকট্রন, ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে তার বিভব নিম্ন। ঠিক আছে, পজিটিভ আধান মানে প্লাস আধান অর্থাৎ ইলেকট্রনের বিপরীত প্লাস ই, আর ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস আধান। তাহলে ধরে নাও দুটো বস্তু, এটা ভালো করে একটু কনসেপ্টটা তৈরি করে নাও, দুটো বস্তু ঠিক আছে, একটা প্লাস আধান একটা মাইনাস আধান। ঠিক আছে, প্লাস আধান এই বস্তুটাকে ধরো এটা এ বস্তু এটা বি বস্তু, এ বস্তু থেকে প্লাস আধান বি বস্তুতে যায়, তাহলে এ হচ্ছে হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভব সম্পন্ন। ঠিক আছে, আর বি হচ্ছে লো পোটেনশিয়াল বা নিম্ন বিভব সম্পন্ন। ওকে, আমরা এইভাবে বলতে পারি যে প্লাস থেকে প্লাস আধান যেদিকে যাচ্ছে, যে বস্তু প্লাস আধান ত্যাগ করছে তার বিভব হচ্ছে উচ্চ, আর যে বস্তু প্লাস আধান গ্রহণ করছে সেটা হচ্ছে নিম্ন বিভব সম্পন্ন। বা আমরা উল্টেভাবে বলতে পারি যে প্লাস আধান এ থেকে বি যাওয়া মানেই মাইনাস আধান বি থেকে এ যাওয়া একই কথা, অর্থাৎ এই ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রন প্লাস আধান এদিক থেকে যাচ্ছে মানে এই ইলেকট্রন এদিক থেকে গ্রহণ করছে। ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, প্লাস মাইনাস মিলে এরও চার্জ জিরো হয়ে যাবে, এরও চার্জ জিরো হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, আরেকবার বলছি, প্লাস আধান প্লাস থেকে মাইনাসে যাচ্ছে তাহলে অবশ্যই জিরো হয়ে যাচ্ছে, বা আমরা ঘুরিয়ে এটাও বলতে পারি যে মাইনাস আধান মাইনাস থেকে প্লাসে আসছে তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আধানের গতিবিধি দিয়ে যদি আমরা বলি তাহলে যার যে বস্তুর থেকে মাইনাস আধান বেরোচ্ছে তার পোটেনশিয়াল লো। ঠিক আছে, আর যে বস্তুতে মাইনাস আধান ঢুকলো তার পোটেনশিয়াল হাই, তাহলে মাইনাস আধান কিন্তু নেগেটিভ চার্জ, হ্যাঁ, অলওয়েজ লো পোটেনশিয়াল থেকে বা নিম্ন বিভব থেকে, আমি সংক্ষেপে লিখছি, হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভবের দিকে রওনা হয়।
ঠিক আছে। আর পজিটিভ চার্জ অলওয়েজ হাই থেকে হাই পটেনশিয়ালের বস্তু থেকে লো পটেনশিয়াল বস্তুতে যায়। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট দেখে নাও, তড়িৎ বিভব মানে হলো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে, সরি, তড়িৎ বিভব হলো কৃতকার্য বা আধান, অর্থাৎ দুটো বিভিন্ন বিভব সম্পন্ন বস্তুর মধ্যে আধান সঞ্চারিত হওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য হয় তাকেই ওর মোট আধান দিয়ে যদি ভাগ করি তাকে আমরা বলবো তড়িৎ বিভব। তাহলে কার্য এবং আধান উভয় স্কেলার রাশি, তাই তড়িৎ বিভবও স্কেলার রাশি। তাহলে তড়িৎ বিভবের পরিমাপ যদি আমরা বলি, আমরা এইভাবে বলতে পারি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে, যেহেতু আধান দিয়ে ভাগ করছি, অর্থাৎ একটা কিউ আধানকে আনতে যদি কৃতকার্য যা হবে তাকে যদি আধান দিয়ে ভাগ করে দিই, তার মানে একক ধনাত্মক আধানকে আনতে কত কৃতকার্য হবে? তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভবের পরিমাপ ধরা হয়, এবং এই তড়িৎ বিভবকে ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরে নাও, মনে করি অসীম দূরত্ব থেকে কিউ আধানকে বা কিউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে আনা হলো, তাহলে কৃতকার্য হয়ে যাবে ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য হবে ডাব্লু বাই কিউ। তাহলে এখানেই আমরা পাচ্ছি কৃতকার্য ইকুয়াল টু বিভব ইনটু আধান। তাহলে ব্যাপারটা বুঝলে? এটা কিন্তু তড়িৎ বিভবের ডেফিনেশন বা সংজ্ঞা বললে এটাই লিখবে, আর এটা হচ্ছে ওর ফর্মুলা। কিন্তু তড়িৎ বিভব ব্যাপারটা আমি বলে দেই, কৃতকার্য বা আধান, কৃতকার্যটা কি, এখানে কৃতকার্য বলতে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তিটা কি, এই যে দুটো বস্তুর মধ্যে আধান সঞ্চারণ হচ্ছে তার ফলে, সে দুটো বস্তু বা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আধান সঞ্চারণ হচ্ছে তার ফলে যে শক্তি লাগছে সেটাই হচ্ছে কৃতকার্য, সেটাকেই ওর মোট আধান দিয়ে ভাগ করলেই আমরা বিভব পাই। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষেপে আমাদের বোঝার জন্য, আর এটা হচ্ছে ডেফিনেশন, এটা ফর্মুলা। নেক্সট হচ্ছে একক, তাহলে ডাব্লু বাই কিউ অর্থাৎ শক্তির একক, কার্য বা শক্তির একক বাই আধানের একক। শক্তির একক কী হবে তোমরা জানো, শক্তি মানে এখানে এসআইতে যদি বলি, শক্তি বলতে আমরা বলতে পারি জুল বাই কুলম্ব। তাহলে এসআইতে বিভবের এককে বলা হয় ভোল্ট, তাহলে ভোল্ট মানেই হলো জুল বাই কুলম্ব। আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও, ভোল্ট ইকুয়াল টু হচ্ছে বা ওয়ান ভোল্ট ইকুয়াল টু ওয়ান জুল পার ওয়ান কুলম্ব। ওকে, নেক্সট হচ্ছে মাত্রা, দেখে নাও, মাত্রাও একই, কার্যের মাত্রা বা আধানের মাত্রা। কার্য কিসের মাত্রা দেখে নাও, কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু, আধানের মাত্রা হচ্ছে এটি। আচ্ছা, এই জায়গাটা আমি বলে দিই, তড়িৎ চ্যাপ্টারে যে মূল রাশি বা বেসিক যে রাশিগুলো আমরা শিখব তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আমার একটা বেসিক রাশির মধ্যে পড়ে। যেমন করে আমরা এমনি রাশিগুলোকে ভর এম, দৈর্ঘ্য এল এবং সময়টিকে আমরা বেসিক রাশি বলি বা মূল রাশি বলি, তড়িৎ চ্যাপ্টারে তড়িৎ প্রবাহ মাত্রাটা হলো মূল রাশি, বাকি সমস্ত রাশিগুলোকে আমরা এর সাপেক্ষে ডিফাইন করব। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, একক সময় প্রবাহিত আধান। তাহলে কিউ এর মাত্রা হয়ে যাবে এ ইনটু টি। ওকে, কিউ এর মাত্রা মানে হলো গিয়ে এ টি, কারণ জানো তোমরা টাইমের মাত্রা হচ্ছে টি, তাহলে কিউ এর মাত্রা হলো এ টি। ঠিক আছে, তাহলে বিভব ভি এর মাত্রা কি হয়ে গেল, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এবং কিউ এর মাত্রা, কারণ শক্তি ভি ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর কিউ এর মাত্রা আমি দেখালাম এ টি। তাহলে এটা কি হয়ে গেল, এম এল স্কোয়ার এ ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা তড়িৎ বিভবের মাত্রা বলবো। নেক্সট হচ্ছে বিভব পার্থক্যের ধারণা, যে উচ্চতার মানে উচ্চতার সাথে যদি আমরা তুলনা করি, আমরা জানি এটা একটা, দেখো দুটো পাত্রর মধ্যে যদি সংযুক্ত থাকে বা সংযোজন থাকে তাহলে সবসময় যার উচ্চতা বেশি অর্থাৎ যে পাত্রে তরলের উচ্চতা বেশি, বেশি উচ্চ থেকে কম উচ্চ দিকে তরল স্থানান্তরিত হয়। এখানেও তাই, বেশি তড়িতের ক্ষেত্রে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ স্থানান্তরিত হয়। তড়িৎ বলতে কিন্তু খেয়াল করবে এখানে ধনাত্মক আধানকে বোঝানো হয়েছে, যেটা আমি এখানে বলছিলাম, তড়িৎ
উচ্চ থেকে নিম্নে স্থানান্তরিত হয়েছে এটা যখনই বলবো তখন অবশ্যই উচ্চ থেকে নিম্নে কে স্থানান্তরিত হচ্ছে? ধনাত্মক আধান। ওকে, তো ধনাত্মক আধানের প্রবাহকেই এখানে আমরা তড়িৎ হিসাবে কনসিডার করছি। আচ্ছা, তাহলে এটা পড়ে নেবে। নেক্সট দেখো, বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স কি? দুটি সমজাতীয় বিপরীত সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে যে বিভবের পার্থক্য হয় তাকেই বিভব পার্থক্য বলে। বা আমরা এরকমভাবে বলতে পারি, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে দুই বিন্দু বিভব পার্থক্য বলে। এটা দেখে নাও, তখন বিভব বলেছিলাম তখন অসীম থেকে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, আর দুটি সেটা বলেছিলাম, আর বিভব পার্থক্য মানে দুটো বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে একক ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে যে কাজ করতে হয় এটাই হলো বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব পার্থক্যের একক ও বিভবের এককের মতোই, যেহেতু এমন দৈর্ঘ্যের পার্থক্য দৈর্ঘ্যের এককের মতো, একই রকম বিভব পার্থক্যের একক ও বিভবের এককের মতোই। ঠিক আছে, আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বিভব বা বিভব পার্থক্যের এককে বলা হয় স্ট্যাড ভোল্ট বা ইএসইউ, এবং সিজিএস পদ্ধতিতে স্ট্যাড ভোল্টের মান হলো, মানে স্ট্যাড ভোল্ট এবং ভোল্টের মধ্যে সম্পর্ক হলো 300 জুল। এটাও আমি একটু দেখিয়ে দিই, দেখে নাও। ধরে নাও 1 ভোল্ট মানে হলো গিয়ে 1 জুল বাই 1 কুলম্ব সি। ঠিক আছে, 1 জুল মানে হলো, তোমরা জানো যদি সিজিএসে কনভার্ট করি, 10^7 আর্ক। ঠিক আছে, আর 1 কুলম্ব মানে বইয়ে দেখবে ঠিক আগের পাতাতে আছে 3×10^9 ইএসইউ। আমি দেখিয়ে দিই একবার, দেখে নাও 1 কুলম্ব মানে হলো, এই দেখো 1 কুলম্ব মানে 3×10^9 স্ট্যাট কুলম্ব বলা হয় বা ইএসইউও বলা হয়। ঠিক আছে, তাহলে দেখে নাও, তাহলে এটা হয়ে গেল 3×10^9 ইএসইউ। 10^7 দিয়ে 10^9 যদি কাটি এটা এরকম হয়ে যাবে 1/3×10^2। আর আর্ক পার ইএসইউ মানেই সিজিএস পদ্ধতিতে বিভবের একক, ওটাকে ইএসইউ বিভব বলা হয় বা স্ট্যাট ভোল্ট বলা হয়। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1/3×10^2 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ইএসইউ উল্টোটা, 1 ইএসইউ মানে হলো 1 ভোল্ট, মানে এটা কি 3×10^2 মানে কি 300। তাহলে আমরা লিখতে পারি, দেখে নাও, 1 ইএসইউ ইকুয়াল টু 300 ভোল্ট। ওকে, ঠিক আছে, তাহলে এত অবধি শিখলে, এত অবধি পড়ে নেবে। ওকে।